আসসালামু আলাইকুম, কেদিশা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে প্রতিদিনকার সময়টা তো এখন আমার মেয়েকে স্কুলে দিতে দিতে শুরু হয়, তো ফার্স্টে ওর আজকে স্কুল মানে স্কুলে দেওয়ার পর স্কুলে একটু কাজ ছিল, কারণ ওর আজকে রেজাল্ট দিয়েছে। তো ওর কিছু কপিতে মানে নাম্বার একটু কম আসছিল, তো এগুলো বাড়ানোর জন্য আমাকে আবার স্কুল অনেকক্ষণ থাকতে হয়েছিল। তো নাম্বারগুলো বাড়িয়ে পরে বাসায় চলে আসছি। দেন বাসায় আসার পর ভাবলাম যে আচারের যে ইনগ্রিডিয়েন্টসগুলো গতকালকে রেডি করে রেখেছিলাম, করব করব বলে আর করা হচ্ছিল না। আর এদিকে তো কাঁচা আম কিন্তু একদম প্রায় শেষ, মানে এবার খুব একটা বেশি ওরকম কাঁচা আম মানে প্রত্যেকবার আমাদের এখানে যেরকম আসে ওরকমভাবে আসলে দেখি না। এবার মানে ঝড় বৃষ্টি হয় নাই, আমও পড়ে নাই। তো আমি আসলে প্রত্যেক বছরই বোম্বে মরিচ দিয়ে একটু আম মানে আমের আচার করি। এটা আসলে মরিচেরই আচার, তবে মরিচের সাথে মানে ঝালটার সাথে একটু টকটা মিক্সড করি যেন এটা খেতে ভালো লাগে, এই কারণে। আর আমার হাজবেন্ড যেহেতু টক আচার পছন্দ করেন, এটাতে আসলে ওরকমভাবে কোনো মিষ্টি ইউজ করা হয়নি, এটা একদমই টক। তো আচার রেডি করার পর আমিও দুপুরে রান্নার দিকে মানে রেডি করে ফেললাম, যেহেতু উনি লাঞ্চ করে অফিসে যাবেন। তো গরুর গোশত রান্না করেছিলাম, তারপর বড় চিংড়ি মাছ দিয়ে এটাকে জানি কি বলে কহি বলে কহি দিয়ে মানে হালকা একটু মাখা মাখা ঝোল করেছিলাম, আর মাছ করেছিলাম, আর গরুর গোশতটা রান্না করেছিলাম, সাথে আম ডাল ছিল। এই ছিল তো রান্না বাড়া করে পরে আবার স্কুলে চলে গেলাম। স্কুলে আমার মেয়েকে নিয়ে আবার বাসায় ফিরে আসছি, কারণ মানে ওকে বাসায় রেখে আবার বাহিরে একটু কাজ ছিল, কারণ স্কুল ব্যাগ ওকে সাথে নিয়ে আসলে বাইরে সবসময় কাজ করা যায় না। তো ওই দিন আসলে এরকমভাবেই দিনটা কেটেছিল। তো বিকালের দিকে আমার ফ্রেন্ড ওর বাসায় আসলে ইনভাইট করলো, মানে ইনভাইট মানে ইনভাইট করা লাগে না, ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে আমাদের সাথে দেখা করতে, তো এই জন্য ওর বাসায় গিয়েছিলাম। আর ওর বাসা থেকে ভিউটা অনেক সুন্দর, কারণ ও যেহেতু টপে থাকে, তো মানে এত বাতাস, অন্যরকম একটা বাতাস। আর রাতের বেলা কিন্তু ওর বাসায় জানালায় শুয়ে শুয়ে চাঁদ দেখা যায়, এত সুন্দর বাসার ভিউটা, চারদিকে হচ্ছে খোলা, যেহেতু কর্নার প্লট ওদের, তো ভালোই লাগে ওদের বাসাটা অনেক, আর অনেক বাতাস মানে অন্যরকম ভালো লাগা। তো ওদের বাসায় আসলে ও আন্টি রোজা ছিলেন, ওদের বাসায় সবাই রোজা ছিল, তো আমি আমার ওই ফ্রেন্ড আমরা রোজা ছিলাম না, তো আমরা তো জানি না যে ও রোজা। তো আন্টি এত সুন্দর একটা বিরিয়ানি রান্না করেছেন, কি বলবো, এত চমৎকার হয়েছে খেতে। তো আন্টির বিরিয়ানি খেলাম, খাওয়া দাওয়া করে আমরা মানে তখন কয়টা বাজে, 8টা সাড়ে 8টা আমরা বের হয়ে গিয়েছি। তো ফ্রেন্ডকে বললাম যে চল আমরা গোলগাপ্পা খাই। তো মেইনলি আসলে ওকে গোলগাপ্পা খাওয়াবো, যেহেতু লাস্ট কয়েকদিন আগে আমার বার্থডে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে ব্যাগ খুলে দেখি যে আমি টাকার ব্যাগই নিয়ে আসি নাই, খুবই একটা বাজে সিচুয়েশন ছিল। তখন ওই মানে ফ্রেন্ডই আমাদের ওই বিল পে করে দিছে, মানে ওকে খাওয়ানোর জন্য এনে ওই আমাদের উল্টা খাইয়ে দিছে। তো যাই হোক, গোলগাপ্পাটা ভালোই লেগেছিল, অনেক ধরনের আসলে টক মানে টক ছিল এখানে, বিশেষ করে মুঘল টকটা আর পুদিনা পাতা আর দই, দুই তিন ধরনের টক, আমি আসলে দুই তিন ধরনের টক মিক্সড করে খাই, তাহলে আসলে মজাটা বেশি লাগে। আর নাগাটা তো অনেক ঝাল ছিল, মানে এখানে আসলে রেঞ্জ মানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমাদের একটা ফ্রেন্ড মানে একটা সাইকেল কিনতে চাচ্ছে, তো ওর জন্য আমরা সাইকেল দেখতে গিয়েছিলাম। তো এটা ছিল আপনার ইয়ের সাইকেল, তো সাইকেলটা বেশ ভালোই ছিল, তবে সামনে আসলে আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম আসলে সাইকেলটা ছিল না। তো ওই দিনে আমরা যে কিনবো ওরকম না, আসলে সাইকেল দেখতে গিয়েছিলাম কেমন রেঞ্জের হয় বা কি কেমন মডেল। তো আমরা তারপর আবার একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওগুলো দেখি টেখে, আর এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে সাগুপ্তার এদিকে থালা রেস্টুরেন্ট, মানে DUHS এর গেটটার একদমই সামনে, বাহিরের ভিউটা কিন্তু খুবই চমৎকার। কেউ যদি এখানে যান এখানে খুব সুন্দর সুন্দর ছবি ক্লিক করা যাবে। আর এই বাবুটাই যে দেখছেন, এটা পোজ দিয়েও দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য, বাবা ছবি তুলছিল আর ও নিজে এরকম স্টাইল করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তো ওর বাবাকে বলতেছে এরকম ওরকম, ও দাঁড়াচ্ছে আর ওর বাবা ছবি তুলে দিচ্ছে, বেশ নাইস লাগছিল। আর বাচ্চাটা মাশাল্লাহ অনেক কিউট, আর এই ঝর্ণাটা দেখে তো একদম পুরো পাগল হয়ে গেছি, কারণ এত গরম আর সুন্দর ঠান্ডা পানি বের হচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিনের আসলে ভিডিও, আমি কোচিংয়ে ছিলাম, তো ওই দিন কোচিংয়ে এখন স্টুডেন্টরা আসেনি, আমি তো সব জানলা টানলা সব ওপেন করে দিয়েছিলাম। এই তো আমাদের মানে আমার কোচিং, এটা আমি এখানে আসলে যেহেতু ওয়ার্ক করি, তো বাচ্চারা তখনও আসলে আসেনি। আর কোচিংয়ে কিন্তু অনেক ধরনের গাছের প্ল্যান্ট আছে, তো গাছগুলো আসলে বেশ ভালোই লাগে।
আর এটা ছিল আমাদের লাস্ট একটা ব্যাচের স্টুডেন্ট, ওরা আমাদের অনেকগুলো ছবি ওদের সাথে ক্লিক করা, ওরা এটা আমাদের মানে ফেয়ারওয়েলে ওরা টিচার্সদেরকে গিফট করেছিল। আর আমাদের কোচিংটা যেহেতু 3টা ফ্লোরে, মানে নিচ নিচতলা থেকে 3তলায় কোচিং, তো এটা জাস্ট মানে 3rd ফ্লোরটা, আর সরি টু সে দেওয়ালটা খুবই মানে নোংরা লাগছে, কারণ আসলে বাচ্চা মানে স্কুল কলেজ কলেজের দেওয়ালগুলো সেরকমই হয়, বাচ্চারা সব একে একে রেখে দেয়। আর এটা হচ্ছে আমাদের বিশিষ্ট ব্যক্তি, ওনাকে মাঝে মাঝে দেখলে আমি যখন একা থাকি উপর আমার ভীষণ ভয় লাগে, যাই হোক আমি এই রুমে তখন আসি না। আর এই রুমের পাশে সুন্দর একটা বারান্দা আছে, এটাও কর্নার বাড়ি যেহেতু, বারান্দা মানে বারান্দায় দাঁড়ালে বাহিরে ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর বেশ বাতাস লাগে, ভালোই লাগে আসলে। আর আমাদের কোচিং এ 3rd ফ্লোরে 2টা বারান্দা আছে, ওই সাইডেও আরেকটা বারান্দা আছে। তো ওই দিন কোচিং এ যাওয়ার সময় বেশ একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তো আমি বার্মিস আচার খুঁজতেছিলাম, অনেকে হয়তো চিনেন অনেকে হয়তো চিনেন না, যাই হোক ছোটবেলা আমরা বার্মিস আচার সবাই কম বেশি অনেক খেয়েছি, তো বার্মিস আচার যেহেতু পেলাম না, তো দেখলাম যে নতুন প্রাণের নাকি হাজমোলা আসছে, তাই বললাম ঠিক আছে এটা একটা খেয়ে টেস্ট করে দেখি যে নতুন কিছু কেমন লাগে। তো দেখলাম আসলে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খুবই কম, কারণ এই ছোট্ট এক ডিব হাজমোলার দাম নিয়েছিল তারা 10 টাকা, তো 10 টাকার মধ্যে মাত্র 10 পিস ছোট ছোট হাজমোলা ছিল, অন্য ব্র্যান্ডের হাজমোলাগুলো যেখানে আরো অনেক কম প্রাইসেই দেয়, আর টেস্ট আসলে খুব বেশি ভালো ছিল না। তো এই যে ছিল আমার আসলে একটা দিন, মানে এখানে একদিন না বেশ কয়েকদিনের ভিডিও একসাথে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কোনো কথা বলার থাকে জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, কারণ এই যে আমি ডিসলাইক সাইন দিয়েছিলাম কারণ আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রিপশন মানে আমার মানে আমাকে কিন্তু অনেক ইন্সপিরেশন দেয় নেক্সট কোনো ভিডিও করার। আর যেহেতু আমি নিউ কামার, আমার হয়তো ভিডিওগুলো এখন ওরকমভাবে আমি মেক করতে পারছি না বা আমারটা ওরকম সুন্দর হচ্ছে না, তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে আচারটা বানিয়েছিলাম আমি 2 দিন আগে, যেহেতু বলেছি এখানে 2 থেকে 3 দিনের ভিডিও একসাথে, তো আচার আমি 2 দিন আসলে রোদ দিয়েছি, রোদ দেওয়ার পর আমি এটা জারে ঢুকিয়ে নিয়েছি। এটা আসলে সম্পূর্ণ নাগা আচার, মানে পুরাটাই বোমাই মরিচ, মানে এখানে হচ্ছে আপনার 1/2 কিলোর মতো আম ছিল আর প্রায় 1/2 কিলোর মানে এক পর বেশি বোমাই মরিচ ছিল। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।